এই মুহূর্তে আমি আছি রাজধানীর নাইটিংগেল মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে হাজার হাজার মানুষের সারি। এরা কিন্তু সবাই বিএনপি নেতাকর্মী। তারা রাজধানী সহ আশপাশের বেশ কিছু এলাকা থেকে এসেছেন। তারা তাদের এই বিভিন্ন দাবি দেওয়া সংবলিত প্লেকার্ড নিয়ে, দাবি দেওয়া সংবলিত স্লোগান দিতে দিতে কিন্তু এসেছেন তারা এই সমাবেশে যোগ দেওয়ার জন্য। দর্শক, বিএনপির ঘোষিত যে সমাবেশ, সেই সমাবেশ শুরুর আগে থেকেই কিন্তু এখানে ঢাকা এবং ঢাকার আশপাশের এলাকার বিএনপি নেতাকর্মী এবং সমর্থকরা তারা এসে জড়ো হয়েছেন এই পল্টন এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বিএনপির যে নেতাকর্মীর সারি, হাজারো নেতাকর্মী কিন্তু তারা তাদের দাবি নিয়ে এসেছেন। আজকের এই লড়াইটা, এটা বিএনপির একার লড়াই নয়, এটা শুধুমাত্র কোনো একটি রাজনৈতিক দল বা শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর লড়াই নয়, আজকে 18 কোটি মানুষের লড়াইয়ে পরিণত হয়েছে। আমাদের দাবি খুব স্পষ্ট, আমরা বাংলাদেশে গণতন্ত্র চাই। এই বাংলাদেশটা স্বাধীন হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে, এবং আমাদের ফাউন্ডেশন, আমাদের মূল ভিত্তি কিন্তু গণতন্ত্র। আজকে দীর্ঘদিন গণতন্ত্র অনুপস্থিত, এবং গণতন্ত্র অনুপস্থিত থাকার ফলে আপনারা দেখেছেন যে সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গিয়েছে, দেশে এক সর্বগ্রাসী দুর্নীতি ছড়িয়ে পড়েছে এবং একটা অরাজকতা সৃষ্টি হয়েছে। আর এটা খুব স্পষ্ট যে একটা দলীয় সরকারের অধীনে এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কোনোভাবেই তার অধীনে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সেটা আমরা 2014তেও দেখেছি, 2018তেও দেখেছি। অতএব এটা জনগণের দাবি যে আমরা দলীয় সরকারের অধীনে একটা পাতানো নির্বাচন খেলা খেলে যে আবারও ক্ষমতাকে তারা দীর্ঘায়িত করবে, দেশের অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দিবে, এটা আর জনগণ মেনে নিবে না। আজকে আমাদের দাবি মানতে আমরা এই সরকারকে বাধ্য করব, এবং একটি সুষ্ঠু সঠিক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করার পরে আমরা আমাদের এই আন্দোলন থেকে ঘরে ফিরে যাব। দফায় দফায় বৃষ্টিপাত এবং ঢাকার প্রবেশ মুখগুলোতে বেশ কয়েক দফা তল্লাশির পরেও, তল্লাশি অপেক্ষা করেও কিন্তু পল্টন এবং এই এলাকায় বিএনপি নেতাকর্মী এবং সমর্থকরা তারা কিন্তু জড়ো হয়েছেন, এবং তাদের উপস্থিতিও চোখে পড়ার মতো। ওনারা যে বলেন যে বিএনপির জনপ্রিয়তা নাই, এটাই হলো গিয়ে প্রমাণ যে এত বাধা সত্ত্বেও আমাদের জায়গায় জায়গায় আমাদের প্রোগ্রামে আসার আগে প্রত্যেকটা চেকপোস্টে আমাদের আটকানো হয়, আমাদের ফোন চেক করা হয়, আমাদের নানান বাধার সত্ত্বেও কিন্তু আমরা এখানে উপস্থিত থাকি। এটাই হলো গিয়ে প্রমাণ করে যে বিএনপি কতটা জনপ্রিয় দল, বিএনপি কতটা সুসংগঠিত একটা দল। এই সমাবেশের আজকে সকাল ভোর থেকে প্রত্যেকটা পরিবহন সেক্টরটারে যেভাবে আজকে বন্ধ করে রাখছে, আজকে আমরা যেভাবে আজকে রাস্তাঘাটে সিএনজি, অটো রিক্সা, ভ্যান, হাইটা এভাবে প্রোগ্রামে আসছি, শুধু একটাই দাবি, আমাদের হারানোর আর কিছু নাই। 80-90টা মামলা নিয়ে ঘরে ঘুমাইতে পারি না, বউ বাচ্চা একদিকে থাকে, আমরা থাকি একদিকে, তা আমাদের আর কি আছে, হারানোর আর কি আছে। আমরা এখন খালেদা জিয়ার মুক্তি চাই, দেশ নায়ক তায়েক রহমান দেশে ফিরে আসুক, আমার ভোটার অধিকার চাই আমি। আজকে আমরা আসার সময় সারা সাতক্ষীরা থেকে শুরু করে এ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় বাধা দিয়েছে, আমরা অনেক কষ্ট করে বৃষ্টিতে ভেজে রোদ্দুরের মধ্যে হেঁটে হেঁটে চলে এসেছে, ইনশাআল্লাহ তাআলা সারা বাংলাদেশের মানুষ এরকম এসছে, এই সরকারের উৎখাত না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। এখানে প্রত্যেকটা নেতাকর্মী কিন্তু তারা বলছেন যে আজকে যে সমাবেশ থেকে যে ঘোষণা আসছে, সেই ঘোষণা অনুসারেই পরবর্তীতে তারা এভাবে মাঠে নামবেন, এবং তারা তাদের দাবি আদায় হওয়া পর্যন্ত, না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন সংগ্রাম এবং তাদের এক দফার যে কর্মসূচি, সেই কর্মসূচি বাস্তবায়নে তারা সর্বাত্মক আন্দোলন করে যাবেন এবং মাঠে থেকে যাবেন। আমরা এগুলা থাকবো আপনাদের সন্তান।
এখানে আসছি আমাদের দ্রব্যমূল্যের দাম বেশি, আমরা রিক্সা খাইতে খাই, আমাদের সারাদিন কাজকর্ম করে আমরা এক মুঠো ভাত ঠিক মতন খাইতে পারি না, একটু মাছ মাংস খাইতে পারি না, এই কারণে আমরা এই মিটিং মিছিল আসছি। আমরা এই সরকারের পতন চাই। আজ দ্রব্যমূল্যের দাম কত দেখেন, এক কেজি চিনির দাম 140 টাকা, এক কেজি কাঁচামরিচের দাম 1200 টাকা, এই দেশ কী করে চলে? এক কেজি আলুর দাম হলো 80 টাকা, এই কারণে আমরা এটা এই সরকারের পতন চাই। এখনো মানুষের পিঠে দেওয়ালে ঠেকে গেছে, তো এই দেওয়ালে পিঠ ঠেকে গেছে, মানুষ এবার মুক্তি চায়। এবং মানুষ আরো দুইবার যে ধোকা দিয়েছে বাংলার মানুষকে, এবার সেই ধোকা আর দিতে পারবে না, কারণ আমরা জেগেছি, জনগণ জেগেছে, সাধারণ মানুষ জেগেছে। অতএব সরকারের পতন সুনিশ্চিত হবেই হবে ইনশাআল্লাহ। আমার দাবি একটাই, সরকারের পতন, একটি সুন্দর নিরপেক্ষ সরকার, সুন্দর নিরপেক্ষ নির্বাচন। সে নির্বাচনে যে জয়যুক্ত হবে আমরা তাকে গদিতে বসাবো, সে গরিব দুঃখী মানুষের, মেহনতি মানুষের সেবা করবে। আমি সেই টাইগার সেজেছি, মাঠে আছি, আওয়ামী লীগ, ছাত্র লীগ, পল্লায় এখানে আসা প্রত্যেকটা নেতাকর্মীরই যেন এখন একটাই দাবি, তারা বলছেন আগামী নির্বাচন কোনো সরকারের অধীনে নয়, নির্বাচন হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। ঠিক এই একটি দাবির জন্যই তাদের এই লড়াই এবং সংগ্রাম, সামনে এই সংগ্রাম বাস্তবায়নে সবাই বদ্ধপরিকর। সুজন মাহমুদ, বাংলাভিশন, ঢাকা।